আপনারা দেখছেন বাংলার ইন্ডাস্ট্রি থেকে নিউজ শো প্রাইম টাইম উইথ ফুগলা। আজ আমাদের মধ্যে আছে ফুগলার পরম বন্দ্যোপাধ্যায়, দুজন মিলে আজ শো কাঁপাবো। শুনছিলাম তোমার শরীরটা একটু খারাপ, এখন কেমন আছো? আমার শরীর খারাপ হয়নি। আর যখন কেমন আছো জিজ্ঞেস করবে, তখন মটাকে বড় করে উচ্চারণ করবে, নইলে ম যদি শুনতে না পায় তখন মনে হবে কেন আছো। এই যে আমরা যখন জন্মাই তখন কি আমি ক্যালেন্ডারের দিকে তাকাই, না ঘড়ির দিকে তাকাই, নাকি আশপাশ দেখি যে আমি কোথায় জন্মালাম, কখন জন্মালাম, কটার সময় জন্মালাম, সেই জন্য সেগুলো দেখিনি বলে এখন আর বলতে পারি। আপনারা শুনলেন, এত বয়স হয়ে সত্ত্বেও আমার শ্বাস হতে চলে এসেছে, আমার জন্য একটা জোরে হাততালি, এই হাততালি দাও তোমরা। আচ্ছা, তুমি যখন আমার মতন ছিলে তুমি জানতে আমার মতন এত বড় একটা হবে? তখন তো আমি তোমার মতো ছোট, তুমি যে বড় হয়ে এত বড় একটা হবে আমি কি করে জানবো বলো? আমাকে দেখো, আমি বিশাল বড় একজন হব অবশ্যই, এখন আমি ফাইভ স্টার হয়েই গেছি। জানো কি আমার না সুইমিং করলে ঘুম পায়। তোমারও পায় না? আমার ঘুম পেলে সুইমিং করতে ইচ্ছে করে। তুমি একজন এত বড় একজন অভিনেতা, আমরা ওখানে কি করে তোমাকে নেব? আমি ভয় কাঁপছি তো। দেখো আমি কত মহান, আমাকে সিনেমার জন্য তাও তোমার সিনেমা নিয়ে আমি এই এপিসোডটা করছি। ইটস মাই প্লেজার। আসলে কি বলতো, ভালো অ্যাক্টর হতে গেলে ভালো মানুষ হওয়া লাগে। এক নম্বর কথা বলেছেন আপনি, অনেকে বলতেও পারে না, অনেকে জানেও না। আপনি কোথা থেকে শিখলেন এটা? জন্ম থেকেই ওই সব শিখে নিয়েছি। শোনা আমার, শোনা, আমি আশীর্বাদ করছি তোমাকে, তুমি অনেক বড় হবে, বড় হয়ে আমার মতন ভালো অ্যাক্টর হবে। ওহ, আমার জীবন ধন্য হয়ে যাবে যদি আপনার মতো অভিনেতা আমি হতে পারি। বড় তো হয়েই গেছে, আবার কি বড় হবে। ফিরে আসছি একটা চিজ বেগের পর। আপনি ভজ আপনি মজ লোক মজাতে মজ না। আমার গানটা শুনেই নাচ এসে যাচ্ছিল। আরে ক্যা বাত, নাচে না গান একটু? আমি ফিরে আসছি আমার শো প্রাইম টাইম উইথ ফুগলা নিয়ে একটা চিপস ব্রেক রেপোর্ট। তুমি যখন প্রথম অ্যাক্টিং করতে তখন ভয় পেতে? ভয় পেতাম, ভাবছি বাবা এখানে ফুগলা নেই তো। আমি যদিও ভয়টাই পাই না, আমার শুধু খিদে পায়। না না, এটা একটা না পেলে তো আরেকটা পাবি, তুমি তো ভয় পাও না, তোমাকে তো সবাই ভয় পায়। তখন তুমি বলে দেবে আমাকে এই খায় খাবারটা নিয়ে এসো, আমার খিদে পেয়ে গেছে। এই আমার খিদে পাচ্ছে, ডিম ভাত নিয়ে আসো। স্যার শোটা শেষ করুন। আমার শো কখন খাবো সেটা আমি ঠিক করব, তুই বল আর কি। বড় দাদু ভাই খুব সাবধান, উনি যদি রেগে যান তাহলে কি কেলেঙ্কারি হয় বুঝতে পারছো, সব অনুষ্ঠানটাই পণ্ড হয়ে যাবে। তোমার জামাটা তো হেভি। তুমি কি নেববি? তোমার টুপিটা তো হেভি। তুই কি এটা নেববি? আমি টুপি পরি না, তুমি পরাই। খাতাতে লেখো তুমি, বড়ের সিনেমাতে তুমি আমাকে নিচ্ছ, আমি তোমার নাতি, তুমি আমার দাদুর বাদ করো, এই খাতা এক্ষুনি লিখে দাও। আরে একটু রেভলিউশন তো দরকার তোমার এই সিনেমাটাতে। পাপা আন্টি হরাজিত আছে না? হ্যাঁ, তুই তো সব জানো দেখছি। এই সিনেমাটা তুমি কি প্রেম করেছো? বাবা এই শব্দটা কোথা থেকে শিখলে? তুমি প্রেম করেছো? আস্তে বলো। আমি তো বাচ্চা আছি। তাহলে তুমি বড় হয়ে প্রেম করবে তো? ওসব কথা বাদ দাও। দিলাম বাদ। আর দাদাভাই বলে যে তুই বেশি খাস। আমি কি বেশি খাই নাকি? বেশ, তোর নিজের রোগা তাই জন্য আমাকে হিংসা দাও। নিজেরা খেতে পারে না, আর তুমি খেয়েছো সাধ্য মতো খাবে, পরিমাণ মতো খাবে, নিজের শরীরটাকে ঠিক রাখবে, তার জন্য পেটটা একটু উঁচু হবে, বড় হলে সব ঠিক হয়ে যাবে। দিলখুশ সিনেমাটা খুব ভালো শুনলাম। হ্যাঁ, দিলখুশ সিনেমা সত্যি খুব ভালো। আরে তুমি তো, আমি তো জানি তুমি দিলখুশ থেকেই তো এসব শিখছো। তোমার এই সিনেমাটা আমি দেখতে যাবো। ও ইটস মাই প্লেজার, আমি ধন্য হয়ে যাব। ফ্যান ক্লাবে লোকজনকেও দেখিয়ে দেব। মুড়ি কোথায়? ও কি আনন্দ যে হবে না। এখন আমরা চল লোকজন মিলে সিনেমাটা একটু প্রমোশন করে দিই, সিনেমাটাও ফাইভ স্টার হয়েছিল। তুমি আগে করো। জনকের জানো রিলিজ হচ্ছে,
চলে আসুন, দিলখুশ হয়ে যাবে। তোমরা সবাই মিলে হলে গিয়ে জমিয়ে ফাটিয়ে দিলখুশ যাবো। আমার দাদু ভাই আছে এইটাতে।